হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। বেঙ্গালুরু মেলা জয়শ্রী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকে হলো রবিবার, আর এখন বাজে সকাল 10:15। এখন 10:15 বাজে আর আমি চলে এসেছি এই বাড়িতে, বাবার বাড়িতে। তো কালকে রাত্রিবেলা বাবা গিয়ে নেমন্তন্ন করে এসছে এই বাড়িতে দুপুরবেলা খাওয়ার জন্য। তো সকালবেলায় মানে সকালবেলার কথা বলেছিল, তার জন্য চলে এসেছি। মা ওই ঘরে রান্না বান্না করছে আর ছেলে এসেই আর কি গাড়ি থেকে নামবে না, শুনে যাবে বাজারে গাড়িতে করে। তো একটু কান্নাকাটি করে নামলো, জোর করে নিয়ে আসলাম, তারপর একটা গামলা ধরে দিলাম, বললাম ফুল তোল। ওখানে আমাদের এখানে বাড়িতে যেহেতু শিউলি গাছ আছে, তো শিউলি গাছ থেকে ফুল পড়ে, তো দেখতে খুব ভালো লাগে, বললাম তোল। তো দুই একটা গাছ থেকে তো সাদা ফুল ছিল, সেটা টেনে নিয়ে এখন পাশের বাড়িতে ও ওদের বাড়িতে যাবে, ওর বন্ধুদের বাড়িতে। এই যে নিয়ে যাবে, একটুখানি নিয়ে যায়, একটুখানি পরে নিয়ে আসবে। দাঁড়াবি দাঁড়াবি, দুষ্টুমি করবি না কিন্তু। আর এদিকে যে মা রান্না করছে, গ্যাসে না করে উনুনে করছো? কি হচ্ছে মানে? আর কি বেগুন ভাজা হবে? এটা কি মসুর ডাল? এর থালের তলায় কি আছে? ভাত। তো এই হলো আমাদের সকালবেলাকার খাওয়া দাওয়া। এখানে হচ্ছে লাউ, লাউ ঘণ্ট, আলু ভাজা, বেগুন ভাজা আর পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি আলু ভাতে মাখার জন্য, আর ডাল। তো সকালবেলাকার খাওয়া দাওয়া করে ধোয়া মাজা করে চলে এসেছি। দেখতেই পাচ্ছ মা মাংস টাংস ধুয়ে রেখে দিয়েছিল, তো মশলা টশলাগুলো করা হলো, এখানে রান্না বান্নার কাজে লেগে পড়েছি। আর ওদিকে ছেলেকেও স্নান টান করাতে হবে, ঘুম পাড়াতে হবে। তো মাকে বললাম আগে মাংসটা ম্যারিনেট করে নাও। তো মামা এদিকে মাংসটা ম্যারিনেট করছিল, আমি সব জিনিসপত্রগুলো দিয়ে দিলাম যা যা লাগবে না আর কি। তো এখানে আদা রসুন মানে মাংসতে যা যা লাগে, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়েছি, রসুনগুলো থেতো করে দিয়েছি, পেঁয়াজ, জিরে বাটাটা পরে দেবো, আদার বাটা, কিছুটা রসুন বেটে দেওয়া হয়েছে, লঙ্কা, শুকনো লঙ্কা, তো তেল, হলুদ সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে। আর টমেটোটাকে পরে দেওয়া হবে তেলের উপরে। তো এই তো চলো দেখতে থাকো ব্লগটা। আর যেহেতু সামনেই কালী পুজোর একটা দিন বাকি আছে, তো সেই জন্যেই আর কি দেখতে পাচ্ছ ঠাকুর একদম রেডি। তো আজকেই ঠাকুর নিতে আসবে অনেকে, আবার আর কালকেও অনেকে নিয়ে যাবে। যাই হোক, এখানে ঠাকুর আর মানে কাজ, কিছু কিছু ঠাকুরের কাজ একদম কমপ্লিট, কিছু কিছু ঠাকুরের কাজ এখন বাকি আছে। তো এই ঠাকুরটা দেখো, যেমন দেখো এই ঠাকুরটা কাজ সব পুরোপুরি কমপ্লিট, শুধু চুল লাগানোটা আর মুটুক লাগানোটা বাকি আছে। তো এরকম বেশিরভাগ ঠাকুরের সব হয়ে গেছে। তো চোখ টোকগুলো এত সুন্দর হয়েছে যে তোমাদের সঙ্গে তো কালী পুজোর আগে সেভাবে শেয়ারই করিনি, যেমন দুর্গা পুজোর আগে সবটা শেয়ার করেছিলাম যে কতটা কি কাজ এগুলো না গেলো। তো যাই হোক, সেইভাবেই দেখানো হয়েছিলো, কিন্তু কালী পুজোর আগে তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। দুখানা তিনখানা অনেক বড় বড় কালী ঠাকুর আমাদের এখান থেকে যায়, তো সেগুলো আগে আগেই নিয়ে চলে যাই, ওখানে গিয়ে কাজ টাজগুলো সেরে যাই, বাকি যেটুকু থাকে সেটুকু। তো তোমাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু সেভাবে আসা হয়নি বলে শেয়ারও করা হয়নি। আর ওগুলো যেহেতু 3-4 দিন আগেই নিয়ে চলে যায়, তো সেজন্য তো আরও শেয়ার করা হয়ে ওঠেনি। তো এইগুলো হচ্ছে সেই দুই পাশে থাকে না কালী ঠাকুরের সেইগুলো। তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো। এখন কিছু কিছু ঠাকুরের চোখ দেওয়া হয়নি, সেগুলো ঠাকুরগুলো চোখ দিচ্ছে, দেখতে থাকো ব্লগটা। তোমাদের সঙ্গে আরও অনেক ঠাকুর শেয়ার করার আছে, দেখতে থাকো।
ঠাকুর সব দেখতেই পেলে সব শেয়ার করা হয়ে গিয়েছে মোটামুটি। এই যে এখানে কিছু ছোট ছোট ঠাকুর আছে, সেই ঠাকুরগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি। এক একটা প্রতিমা এক এক রকমের, এক একটা ডিজাইনের, আর তার সঙ্গে যে মুটু টুটুগুলো দেওয়া আছে সেগুলো এক একটা ঠাকুরের এক এক রকম। যাই ওদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে এইমাত্র উঠলাম। আর চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। আর রান্নাঘরে গিয়ে মা এদিকে জিরেটা বাড়ছে, সরি হ্যাঁ জিরেটা বাড়ছে, আর আমি এদিকে রান্নাটা রাতেই দেখি, দেখতে পাচ্ছি মাংসটা কষা কষা যেই, মানে কিছুক্ষণ আমি আর কষিয়ে নিই, তারপর আমি হচ্ছে জিরে বাটাটা দিই, তাতে ফ্লেভারটা বেশ ভালো আসে। তো এই অনেকে জিরের গুঁড়ো দেয়, তো বাটা মশলা তো স্বাদই আলাদা, সেটা তোমরা সবাই জানো। আর মাংস যদি উনুনে রান্না করা যায় তার স্বাদ তো আরও টেস্ট, তো সেটার মুখে বলার কিছুই নেই। গ্যাসের রান্নার থেকে কিন্তু উনুনে রান্নার টেস্ট বেশি ভালো হয়। আর এখানে আমি ফ্রাইড রাইস করবো, তার জন্য আগে চাল টাল মা সেদ্ধ করে নিয়েছিলাম যখন ছেলেকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। আর যেগুলো ভাজা ভুজা থাকে, গাজর বিনস ক্যাপসিকাম সব কিছু ভেজে রেখে দিয়েছিলো। তো যাই হোক, এখানে ফ্রাইড রাইসটা করে নেওয়া হচ্ছে, আমি এদিকে নাড়ছি, এদিকে মাংস কষানো হচ্ছে, আর এদিকে ফ্রাইড রাইসটা মানে করছি। আর মা উপর থেকে চাল, কাজু কিশমিশ, বিট, গাজর, ক্যাপসিকাম, বিনস সব কিছু দিয়ে দিল। এরপর চিনির গুঁড়োটা দেবে। তো এইভাবেই আর কি ফ্রাইড রাইসটা করা হয়, ভেজে ভেজে এতে টেস্টটা বেশি আসে। অনেকে সেদ্ধ করে নিয়ে তার উপর থেকে সব কিছু ছড়িয়ে দেয়, তাতে টেস্টটার থেকে এই টেস্টটা বেশি ভালো লাগে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা ছেলে বাজি নিয়ে আসলো, রকেট এই এইগুলো চটপটি দুই একটা জিনিস নিয়ে আসলো। তো দেখো দিয়ে আমার কাছে ধরিয়ে দিয়ে চলে গেল, দৌড় মারলো পেছন দিকে, আর আমি ওকে ডেকেই যাচ্ছি একভাবে, কিন্তু কিছুতেই আসছে না। মানে ও দেখতে ভালোবাসে, কিন্তু নিজে নিজে হাতে করে নিয়ে যে জ্বালাবে সেটা ও ভালোবাসে না, ভয় পায়। তো চলো আমি এটাকে বাচ্চাদের মতো করে ফুরিয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কালকে রাত্রে বাড়ি আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিলো, সে কারণে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আর সেভাবে কালকে ব্লগটা ঠিকমতো করা হয়ে ওঠেনি। তো এই তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ছেলে কালকে একটু বেশি দুষ্টুমি করছিল, কান্নাকাটি করছিল, ছেলে কেন জানি না বাজি পটকা দেখলে খুব ভয় পায়। ভয় পায় বলতে কি, ও বাজি পটকা ফাটাবে, মানে নিয়ে আসবে, নিয়ে এসে হচ্ছে অন্য কারোর হাতে ধরিয়ে দেবে, নিজে ইয়ে করবে না, ভয় পায়। তো যাই হোক না কেন, এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে মানে বাসি কাজ কাম সেরে কাপড় চোপড় ধুয়ে বিছনা বিছনা গুছালাম। ছেলে এখন ওই ঘরে শুয়ে আছে, ওই ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছে, তো ঘুমাচ্ছে, ও এখন ওঠেনি। হাজব্যান্ড একটু বাজারে গিয়েছে, আর আমার চাটা খাওয়া হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠলে পরে ওর জন্য দুধ গরম করবো, করে ওকে খাওয়াবো। তো এই হলো সকালবেলাকার কাজকাম, সেটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো অবশ্যই। তো যাই হোক, যতটা সম্ভব ততটা শেয়ার করার চেষ্টা করবো। তো ও কী করে বাজি পটকা নিজে হাতে ফাটায় না, নিয়ে এসে মানে ইচ্ছা হয় দেখার কাউকে, কেউ অন্য কেউ ফাটাবে কিন্তু ও নিজে ইয়ে করবে না, তো নিয়ে এসে দিয়ে দেয় যে তোমরা ফাটাও, আমি ওর কাছে ধার কাছে যাবো না, এরকম টাইপের। এর আগে একদিন কী হয়েছিলো, ওই বাড়িতেও গিয়েছিলো হচ্ছে আমাদের রাস্তার ধারে মানে দোকানের সামনে, সামনের বাড়ির ওরা চরকি ঘোরাচ্ছিলো, যে আগুনের যে চরকিগুলো হয় বড়ো চরকিগুলো অনেকক্ষণ ধরে ঘোরে, তো ওইগুলো তো ওইগুলো ঘোরাচ্ছিল, আর ও ছিল খালি পায়ে। তো লাফাচ্ছে, লাফাতে লাফাতে চরকির যে যখন ঘোরে তখন ওই আগুনের ছোটো 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 দানা চারিদিকে ছিটকে ছিটকে আছে, তো ওইগুলোর পায়ের তলায় পড়েছিল। কিছুদিন আগেকার কথা বলছি, আমরা কোথায় যেন গিয়েছিলাম, শান্তিপূর্ণা কোথায় গিয়েছিলাম সঠিক খেয়াল পড়ছে না। তো যাই হোক, সেইগুলো ওর পায়ের তলায় পড়েছিল, পড়ে কেমন পাটা কেমন, ও সরি দুর্গাপূজার মধ্যে মনে পড়েছে, দুর্গাপূজার মধ্যে অষ্টমীর অঞ্জলি দিতে গিয়েছিলাম, তো ওর পায়ের তলায় ফুসকা ফুসকাতে না কেমন একটা ফুটো মতো হয়ে গিয়েছিল, মানে ওই মানে মাটির খুচি মতো, মানে পোড়া মাটির যে প্লাস্টিক চিকগুলো হয় সেগুলো পায়ের তলায় পড়ে একটু ফুটো মতো হয়ে গিয়েছিলো হালকা, তো ওটা ভেতরে ঢুকেই ছিল। তো ও সেজন্য পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলো। তো পরে যখন অষ্টমীর অঞ্জলি দিয়ে যখন আসলাম, তখন তোমাদেরকে আমি বলেছিলাম না যে পায়ের তলায় ছেলের কী একটা হয়েছে, তো ওই চরকির ইয়ের জন্য হয়েছিল। তারপর থেকে আবার বেশি ভয় পায়, পায়ের তলায় লেগেছিলো, ওর খোঁড়াচ্ছিল, তারপর চেপে ধরে তো ওটা বের করে দেওয়া হয়েছিল, যদিও বেশি ভেতর ঢুকেছিলো না, হালকা একটুখানি আলগা আলগা উপর উপরই ছিল, তো সেটাকেই বের তো করতে দিচ্ছিল না, যেহেতু ব্যথা লাগছিলো হাঁটতেই পারছিলো না, তো চেপে ধরে বের করা হয়েছিল। সেই থেকে আরও বেশি ওর ভয়, নিজে নিজে ফোটাবে না। কালকে তারা রকেট নিয়ে এসছে, নিয়ে এসে আমাকে বলছে ফোটাতেই হবে, আমি বলছি না রকেট ফোটাতে ভয় লাগে, ওসব পারবো না। তো যাই হোক, কান্নাকাটি কাটি করলো এসব করার জন্য, রাত্রিবেলা সেরকম কিছু না, রাত্রিবেলা যা দুপুরবেলা যা যা খাওয়া হয়েছে রাত্রিবেলা তাই তাই খাওয়া হয়েছে। ফ্রাইড রাইসটা কেন জানি না কালকে একটু বেশি হয়ে গিয়েছিলো, অন্যান্য দিন ওই পরিমাণেই রান্না করা হয়, মানে দোকানদারকে যে পরিমাণে নিতে বলা হয়েছিলো
দিতে বলা হয়েছিল অন্যান্য দিন সেই পরিমাণে দিতে বলে, হয়তো দোকানদারই ভুল করে কালকে একটু বেশি দিয়ে দিয়েছিল, মনের ভুলে হবে হয়তো, কারণ কালকে রান্না করার পর ফ্রাইড রাইসটা অনেকটা পরিমাণে হয়ে গিয়েছিল। দুপুরবেলা অতগুলো মানুষ খাওয়ার পরেও মানে শুধু ফ্রাইড রাইসই খাওয়া হয়েছে, তার সঙ্গে আমার ভাত রান্না করেছিল। হাজব্যান্ড তো ফ্রাইড রাইস খুব একটা বেশি খায় না, ওর যেহেতু গ্যাসের অম্বল প্রবলেম হয়, গলা বুক জ্বলে, ঘিটি দেওয়া আছে, তো সেই কারণে ও ভাত দিয়ে খায়, তো ভাতও রান্না করেছিল। তো ফ্রাইড রাইসটা এত পরিমাণে হয়ে গিয়েছিল যে সবাইকে শুধু ফ্রাইড রাইসই খেতে হয়েছে, তাতেও ফোড়ায়নি, রাত্রিবেলার জন্য অনেকটাই ফ্রাইড রাইস ছিল। তো রাত্রিবেলা সবাই ওই অল্প ফ্রাইড রাইস অল্প ভাত নিয়ে নিয়ে রাত্রিবেলা খাওয়া হলো, আর হাজব্যান্ডে শুধু ভাত দিয়েই খেলো, ও তো ফ্রাইড রাইস খেলো না রাত্রিবেলা, যাতে যদি না প্রবলেম হয় সেই জন্যে। তো এই তো সেগুলো তোমার সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, সেই জন্য আর কি বলে দিলাম। আর কালী পুজোর আর একদিন বাকি আছে, মানে আজকের দিনটা গেলে কালকেই কালী পুজো। তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমাকে ভালো থেকো, সুস্থ থাকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, আর পুজো খুব ভালোভাবে কাটিও সবাই। চলো আজকের মতো টাটা।